সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। আমাদের এখনকার আয়োজনে রয়েছে রানী প্রথম এলিজাবেথের সংক্ষিপ্ত বাংলা জীবনী। আর এই মুহূর্তে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনারা যদি চান আপনাদের কোনো প্রিয় ব্যক্তিত্ব অথবা জানার আগ্রহ আছে এমন কোনো ব্যক্তিকে নিয়ে পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিও বানানো হোক, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন। এবং সেই সাথে একটি পুরনো রিকোয়েস্ট, আর সেটি হচ্ছে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলে এসে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি। রানী প্রথম এলিজাবেথ ছিলেন ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে খ্যাতিমান সম্রাজ্ঞী। তার 45 বছরের শাসনামল ছিল অর্থনৈতিক ও সাংস্কৃতিক সমৃদ্ধি এবং ব্রিটেনের বিশ্বের সেরা নৌশক্তি অর্জনের স্বর্ণযুগ। ইংল্যান্ডের গ্রিনউইচে 1533 সালে জন্ম এলিজাবেথের। তার বাবা ছিলেন রাজা অষ্টম হেনরি, মা ছিলেন তার দ্বিতীয় স্ত্রী অ্যানি বোলিন। তার 13 বছর বয়সের সময় 1547 সালে বাবার মৃত্যু হয়। এরপর রাজা হলেন এলিজাবেথের সৎ ভাই ষষ্ঠ অ্যাডওয়ার্ড। 1553 সাল পর্যন্ত দেশ শাসন করেন তিনি। তার সময় সরকার ছিল প্রোটেস্ট্যান্ট সমর্থক। এরপর ক্ষমতায় আসেন রানী মেরি প্রথম। তার 5 বছরের রাজত্বকালের চিত্র ছিল ভিন্ন। পোপকে সমর্থন করতেন তিনি। সে সময় প্রায় 300 ইংরেজ প্রোটেস্ট্যান্টদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এজন্য রানী মেরিকে ব্লাডি মেরি বলে ডাকা হতো। সে সময়ে রানী এলিজাবেথকেও গ্রেফতার করা হয়। টাওয়ার অফ লন্ডনে রাখা হয় তাকে। 1558 সালে মেরির মৃত্যু হলে তিনি ব্রিটেনের সম্রাজ্ঞী হয়ে ফিরে আসেন। তখন তার বয়স 25 বছর। সে সময় প্রচুর সমস্যার মুখে পড়তে হয়েছিল তাকে। ফ্রান্সের সঙ্গে যুদ্ধ, স্পেন ও স্কটল্যান্ডের সঙ্গে সম্পর্কের অবনতি, এছাড়াও অর্থনৈতিক মন্দা ও ধর্মীয় বিভেদ ইত্যাদি ছিল তার মধ্যে অন্যতম। সাফল্যের সাথে তিনি প্রতিটি সমস্যার সমাধান করেন। তিনি ছিলেন প্রোটেস্ট্যান্ট। তার হস্তক্ষেপে প্রথমে স্পেনের সাথে সম্পর্কের উন্নতি ঘটলেও পরে আবার তা খারাপের দিকে মোড় নেয়। প্রোটেস্ট্যান্ট হল্যান্ডের সাথেও অবনতি ঘটে ক্যাথলিক স্পেনের। একসময় যুদ্ধ বেঁধে যায় দুদেশের। এলিজাবেথ তখন হল্যান্ডকে সাহায্য করার মাধ্যমে স্পেনকে দমন করেন। এর আগের বছরগুলোতে ব্রিটিশ নেভিকে শক্তিশালী করে গড়ে তোলেন তিনি। জবাবে স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ তিনি গড়ে তোলেন তার দেশের বিরাট নৌবাহিনী। 1588 সালে উভয় পক্ষের প্রচণ্ড নৌযুদ্ধে স্প্যানিশ বাহিনী সম্পূর্ণরূপে পরাজিত হয়। বিশ্বের সেরা নৌশক্তির স্বীকৃতি অর্জন করে ব্রিটেন। এলিজাবেথের ক্ষমতায় আরোহণের প্রথম দিক ছিল অর্থনৈতিকভাবে খুবই সফল। তার 45 বছরের শাসনকালকে বলা হয় স্বর্ণযুগ। তার সময়ই ইংরেজরা দেশ ছেড়ে বিশ্বভ্রমণে বের হয়। সে সময় সাগরপথে রাশিয়া সফর করে তারা দূরপ্রাচ্যে পৌঁছার পথ খুঁজে বের করে। অবশ্য উত্তর আফ্রিকায় তাদের কলোনি খুঁজে বের করার চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। এলিজাবেথ বিয়ে করেননি, ফলে তার উত্তরসূরি কেউ ছিল না। পরবর্তী রাজা হিসেবে তিনি অন্য কাউকে মনোনীতও করেননি। সম্ভবত তার ভয় ছিল পরে যে আসবে সে তার চরম শত্রু হয়ে দেখা দিতে পারে। 70 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন এলিজাবেথ। মৃত্যুসজ্জায় স্কটল্যান্ডের রাজা ষষ্ঠ জেমসকে তার উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন তিনি। তিনি 1603 সালে মৃত্যুবরণ করেন। ইংল্যান্ড ও স্কটল্যান্ড যদিও একই সিংহাসনের অধীনে ছিল, তবুও এই নিয়োগ মেনে নিতে পারেননি সেদেশের লোকেরা। ফলে গৃহযুদ্ধ শুরু হয়। এলিজাবেথ ছিলেন অসাধারণ বুদ্ধিমতী ও ধূর্ত রাজনীতিক। বাবার মতো তিনিও সংসদে ক্ষমতা প্রয়োগের সুযোগ ছাড়তেন না। অনুমান করা হয় যেহেতু তিনি বিয়ে করেননি সেহেতু তিনি কুমারী ছিলেন। সতর্ক ও রক্ষণশীল ছিলেন তিনি। মন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক ছিলেন সবসময়। উইলিয়াম সেসিল ছিলেন তার প্রধান পরামর্শদাতা। তার সাফল্য সংক্ষেপে বলতে গেলে এভাবে বলা যায়, তিনি ইংল্যান্ডকে সংশোধনের দ্বিতীয় পর্যায়ে অতিক্রম করতে সাহায্য করেন এবং কাজটি বিনা রক্তপাতেই সম্ভব করেছিলেন তিনি। ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের ধর্মীয় উন্মাদনা প্রতিরোধ করে দেশের একতা অক্ষুণ্ণ রাখেন। তার সময়কালকেই বলা হয় ইংল্যান্ডের স্বর্ণযুগ এবং সে সময়ই বিশ্বের শ্রেষ্ঠ নৌশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে ব্রিটেন। এখনকার মতো এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না।
একই বিষয় মনে রাখবেন, আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং একটি সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরো সুন্দরভাবে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করে। সো নেভার ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার আওয়ার ভিডিওস অ্যান্ড অলসো নেভার ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস আওয়ার নেক্সট ভিডিওস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।